আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? নাম আসসালামু আলাইকুম। 124? ও, এখন তো 8-এর ক্লাস। হ্যাঁ আপু, কেমন আছো তোমরা? না আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? তাই না, আমি এই ক্লাসটা করে আসছি। মধ্যে নেই সাথে ক্লাস দিচ্ছি দিব তারা সাথে ক্লাস আজই কত হয়েছে চিন্তা কর। আমার মেয়েরা পড়ে নেই এখানে, আমার মেয়েরা তো দুইটা এখানে পড়ছে, কোনো সময় তো বলে নাই। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে আপু, আমরা পড়াটা শুরু করি। 5 মিনিট হয়ে গেল, তোমরা রোল দিতে থাকো, আমি রোল নিব পরে, তারপরে আমরা পড়াটা শুরু করি। আচ্ছা, আমাদের পড়াটা কোনটা আমরা শেষ করেছিলাম, গত ক্লাসে শুরু করেছিলাম আপু, মনে আছে? গৃহে রোগী শুশ্রূষা, এটা শুরু করেছিলাম। বলো, একজন বলো বলো। বলো রোল এক বলো। গত ক্লাসে যারা ছিলে, গত ক্লাসে যে ছিলে বলো তো। আসসালামু আলাইকুম মিস। বলো না কেন মিস, অধ্যায় 3 পাঠ 1 পড়াচ্ছিলেন। বলো না, বলো না, কথা বলো না তো। গৃহে রোগী শুশ্রূষা, এটা শুরু করেছিলাম অধ্যায় 3। আমরা করেছিলাম নারীর গতি পর্যন্ত, নারীর গতি পর্যন্ত মনে পড়েছিলাম, তাই না মিস? হ্যাঁ বলো মিস, বলো। অধ্যায় 3 তো আমাদের নেই। কেন, তোমার সিলেবাসে নাই? নো মিস, চতুর্থ অধ্যায় আছে। ও, এই যে সিলেবাস পেয়েছো সবাই, মানে বার্ষিকী আছে, অর্ধবার্ষিকী নেই, তাই তো? জি মিস। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, আমি যেহেতু আরেকটু বাকি আছে শেষ করে দেই, তারপরে আমরা যত পারি এটার পর তখন করবো না, বুঝতে পেরেছো? ওকে মিস। হ্যাঁ, যখন তাহলে আর করবো না, আমাদের একটা অর্ধেক পড়া হয়ে গেলে দরকার পড়ে এখান থেকে থাকবে। এটা তো এমন কিছু না যে এখান থেকে থাকা যাবে না, যদি পরীক্ষা হয় আমরা সেভাবে করে পরীক্ষা দিই।
Assalamualaikum. Waalaikumsalam. এখান থেকে পড়া শুরু করব হ্যাঁ দেখতে তো ভাই জি মিস দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না দাঁড়াও আমি একটু আবার যে ই দেইনি একটু শেয়ার দিয়েছি কিন্তু আমি রেকর্ডিংটা একটু দেইনি রেকর্ডিংটা একটু দেইনি বন্ধ করবো মিউট করবো মানে আসসালামু আলাইকুম